কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম, সেটা কুষ্টিয়ার খাজানগরকে। ভিডিওতে আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন এবং দুই পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটাই আসলে কুষ্টিয়ার খাজানগর এরিয়া। তো আমি চেষ্টা করব এটার ইতিহাস এবং বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো কুষ্টিয়া শহর থেকে 5 কিলোমিটার পরেই খাজানগর। 1978 সালে খাজানগরের চাতাল প্রতিষ্ঠিত করা হয়। দেশের চাহিদার 30% যোগান যায় খাজানগর থেকে। খাজানগর দেশের অন্যতম সম্ভাবনাময় চাল শিল্প এলাকা। খাজানগরে বিপুল সম্ভাবনার পাশাপাশি আছে নানা সংকটও। সংকটগুলো উত্তরণ করা সম্ভব হলে চালের শিল্পে বিপ্লব ঘটবে। কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসাগরের বটতল মোড় থেকে ডানে গেছে আলমডাঙ্গা সড়ক। এই সড়ক ধরে কয়েক কিলোমিটার ভেতরে গেলেই চোখে পড়বে চালকল ও চাতাল। একটি দুটি নয়, যেদিকে চোখ যায় শুধু চালকল, যেখানে দল বেঁধে কাজ করছে নারী পুরুষেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এমন কর্মমুখর থাকে খাজানগর নামক এই এলাকা। কুষ্টিয়া শহর থেকে মাত্র 5 কিলোমিটার পরেই এর অবস্থান। চাল উৎপাদনের জন্য এখন খাজানগর সারা দেশে পরিচিত, বিশেষ করে সরু, যেটাকে আমরা মিনিকেট বলি। এই চালের জন্য খাজানগরে রয়েছে আলাদা নামডাক। দেশের চাল চাহিদার প্রায় 30% এই মোকাম থেকে পূরণ হয় বলে এখানকার ব্যবসায়ীরা জানান, মানে যেটা শোনা যায় আর কি। প্রতিদিন এই মোকাম থেকে শতাধিক ট্রাক চলে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বিপুল সম্ভাবনাময় পাশাপাশি আছে নানা সংকট। এইসব সংকট উত্তরণ করা সম্ভব হলে চাল শিল্পে বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মিল মালিকরা জানান, 1978 সালে প্রথম খাজানগরে চালকল ও চাতাল প্রতিষ্ঠিত করা হয়। সেই সময় কুমিল্লা থেকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মৌজাই এসে চালকল ও চাতাল ব্যবসার গোড়াপত্তন করেন দাদা রমিজ প্রধান নামে এক ব্যক্তি। তিনি জমি কিনে ছোট্ট পরিসরে হাস্কিং মিল স্থাপনা করে ব্যবসা শুরু করেন। একে একে গড়ে উঠতে থাকে চালকল ও চাতাল। খাজানগর এলাকায় সেই সময় বিদ্যুৎ ছিল না। দাদা রমিজ প্রধান নিজের অর্থে পার্শ্ববর্তী আলমডাঙ্গার ফিডার থেকে 18টি খুঁটির সাহায্যে খাজানগরে বিদ্যুৎ নিয়ে আসেন। কর্মমুখর হয়ে উঠতে থাকে এই এলাকা। বর্তমানে তার ছেলে আব্দুল সালাম প্রধান ব্যবসা পরিচালনা করছেন। তাদের দুটি অটোমিল রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের চাল উৎপাদন করেন তারা। খাজানগর এলাকার চাল উৎপাদনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের মালিক ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সভাপতি আব্দুর রশিদ বলেন, খাজানগর দেশের অন্যতম একটি সম্ভাবনাময় চাল শিল্প এলাকা। দেশের চাহিদার 30% যোগান যাচ্ছে খাজানগর থেকে। মালিকরা দীর্ঘদিন ধরে এই ব্যবসাকে শিল্প হিসাবে ঘোষণার দাবি করে আসছেন। চাল ও ধানের সঠিক বাজার ব্যবস্থাপনা তৈরি হলে ক্রেতা বিক্রেতা কেউই ঠকবেন না। নতুন যারা সক্রিয় চালকল স্থাপন করতে চান, তাদের বিনা সুদে লোন দেওয়া হলে খুবই ভালো হয়। জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, খাজানগর সহ আশপাশের এলাকায় বর্তমান 42টি অটো, মানে যেটা মানে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, রাইস মিল রয়েছে, আর হাস্কিং মানে ম্যানুয়াল মিল আছে 400-এর অধিক। তবে অনেক হাস্কিং মিল উৎপাদন বন্ধ করে রয়েছে। এছাড়া অটো মিলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরেও অনেক মিল বন্ধ হয়ে যাচ্ছে। চাল মালিকরা জানান, প্রতিদিন খাজানগরের চাল মোকামে যে চাল প্রস্তুত করা হচ্ছে, সেই ধানের বড় একটি অংশ আসে যশোর ও নওগাঁ থেকে। প্রতিদিন এই মোকামে 4000 মেট্রিক টন চাল উৎপাদন হয়। ভোর থেকে মিল গেটে চাল কেনাবেচা শুরু, সকাল 10টার মধ্যে কেনাবেচা শেষ হয়ে যায়। খাজানগরে যেসব চাল উৎপাদন হয় তার মধ্যে আছে মিনিকেট, আটাশ, কাজললতা ও গুটি সন্ধ্যা। এসব চালের মধ্যে সবথেকে উৎকৃষ্ট মিনিকেট, বিশেষ করে রশিদ মিনিকেট, দাদা রাইস মিনিকেট, বিশ্বাস মিনিকেট ও স্বর্ণা মিনিকেট নাম করা। দাদা রাইস মিলের অন্যতম কর্ণধার ও জেলা চালকল মালিক
সভাপতি সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, দেশের পাইকারি ও খুচরা বাজারে প্রতিদিন গড়ে 200 ট্রাক চাল সারা দেশ নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। এছাড়া খোদ, গুঁড়া, পলিশ সহ অন্যান্য অংশ মিলিয়ে প্রতিদিন খাজানগর মোকামে 20 কোটি টাকার বেশি লেনদেন হয়। তাই এই এলাকায় বেশ কয়েকটি ব্যাংকের শাখাও রয়েছে। চালকল মালিকরা জানান, চালকল ও চাতালের সঙ্গে শ্রমিকরা ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান 5,000 নারী পুরুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এর বাইরে চালসহ খুদ, গুঁড়া, মাসি ও পলিশ ব্যবহার সব মিলিয়ে 15,000 লোকের কর্মসংস্থান খাজানগরে। খাজানগরে অনেক হাস্কিং মিল থেকে একাধিক অটো মিলের মালিক বনে গেছেন, পরিশ্রম ও সততার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাদের মধ্যে সুবর্ণ অটো রাইস মিলের মালিক জিন্নাহ আলম অন্যতম। তিনি বলেন, খুব পরিসরে ব্যবসা শুরু করেছিলেন, তখন পুঁজি ছিল সামান্য, সেই থেকে শুরু করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে, হাস্কিং মিল স্থাপনা করেন, এরপর ব্যবসায় ভালো হয়, ব্যাংক লোন নিয়ে অটো মিল স্থাপন করেন, বর্তমান ব্যবসায় ভালো হচ্ছে। অটো চালকল মালিকরা জানান, দিন দিন সব আধুনিক হচ্ছে, স্বয়ংক্রিয় চালকল ব্যবস্থাপনা বাড়লেও এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দেশে দক্ষ জনবল নেই, যারা আছে তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তাই চালকরা বয়লার, পাওয়ার ও বয়লিংয়ের জন্য কুষ্টিয়ার একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন টিটিসিতে যেসব কোর্স চালু আছে তার সঙ্গে এই বিষয়ের কোর্স চালু করা প্রয়োজন, তাহলে এখানে দক্ষ মানে শ্রমিক তৈরি হবে, দুর্ঘটনাও কম আসবে। চালকল মালিক সভাপতি ও স্বর্ণ অটো রাইস মিলের মালিক আব্দুর সামাদ বলেন, দেশে বিপুল পরিমাণ সরু চাল উৎপাদিত হচ্ছে, সরকারিভাবে এই চাল দেশের বাইরে পাঠানো গেলে বিদেশি অর্থ আয় করা সম্ভব। এই খাতে শত শত কোটি টাকা এখন বিনিয়োগ হচ্ছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাই এটাকে শিল্প ঘোষণা করে সুযোগ সুবিধা বাড়াতে হবে। আশা করি আমরা আজকের ভিডিও এখানেই শেষ করতে পারছি। আর খাজানগরের এই চাতাল, বাংলাদেশের এই চাল শিল্প এলাকা নিয়ে আশা করি যাদের অনেক কিছু জানার ছিল না তারা এই ভিডিও থেকে জানবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন ফেসবুকে, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।